পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ নিয়ে অবহেলা করা হচ্ছে এমন নয়, একটা গেল গেল রব তৈরি করা হচ্ছে। ডিএ দেওয়ার বিষয়ে আমরা সংবেদনশীল, কিন্তু কেউ বলছেন না কেন্দ্র অর্থনৈতিক অবরোধ করছে। কেন্দ্রের কাছে 1,18,000 কোটি টাকা পাওনা। যারা আন্দোলন করছেন তাদের হক আছে, কিন্তু একটু তো কনসিডার করুন, মন্তব্য করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা যখন এসেছিলাম তখন ছিল 2008-11 35% ডিএ, মনে রাখতে হবে। সেখানে খরচ হয়েছে 8,400 কোটি টাকা, এবং 2011-এ আমরা আসার পরে 11-19 মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে করে দিয়েছেন 90%। 19 সালে 6th Pay Commission-এর যে সুপারিশ ছিল সেটাকে মেনে নেওয়া হয়েছে। ডিএ এবং বেসিক এটাকে মার্জ করে দেওয়া হয়েছে, দিয়ে 125% ডিএ, 125% ডিএ উইথ বেসিক, আর তার সাথে সেখানে এই ইনক্রিজ যেটা হয়েছিল সেটা 8.7%। তো এটা ভাবার বিষয় যে আমরা যেভাবে বেসিক ডিএ সবকে মিলিয়ে যেভাবে করে তারপরে আবার ইনক্রিজ করা হয়েছে ইনস্টলমেন্টে, ওই 3% ইনস্টলমেন্টের আর একটা ইনক্রিজ করা হয়েছে। এইভাবে কি কেন্দ্রীয় সরকার তার যে ডিএর পরিমাণ কিংবা সংখ্যা কিংবা যা বলেন আপনি সেটা করছে? তা তো নয়। আমরা কিন্তু সমবেদনশীল, আবারও বলছি, আমরা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনিক মাথা হিসেবে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত সর্বস্তরের কথা ভাবেন, এটা নিয়ে অন্য রকম বাতাবরণ তৈরি করে কোনো ফল হবে না। গার্ডেন ব্রিজ অ্যাপ প্রতারণা মামলায় ধৃত আমির খানকে হেফাজতে চাইল ইডি। ডার্ক ওয়েব ব্যবহার করে কোটি কোটি টাকা পাচার হয়েছে, এখনো আমিরের আয়ের উৎস জানা যায়নি। অথচ আমিরের বাড়িতে কোটি কোটি টাকা কোথা থেকে এলো? পার্কস্ট্রিট থানায় অভিযোগ হলো, অথচ কোনো তদন্ত হলো না। 17,32,00,000 টাকা উদ্ধার নিয়ে কোনো ব্যাখ্যা নেই। আমিরের বাড়ি থেকে পালালেন, ধরা হলো উত্তরপ্রদেশ থেকে, কিন্তু আমির খান পালালেন কেন? এই কেলেঙ্কারিতে 200টি বেসরকারি ব্যাংকের নাম পর্যন্ত উঠে এসেছে। প্রতারণার পর যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই কোটি কোটি টাকা কোথা থেকে এলো? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই যে আমির খানের কোটি কোটি টাকা, এর উৎস কি তা জানতেই কি হেফাজতে চাইলো ইডি? কি উত্তর পেতে চাইনি? একেবারে দেখো, পার্কস্ট্রিট থানাতে 2021 সালে আমির খানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই পরিপ্রেক্ষিতে গত 24 সেপ্টেম্বর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরপ্রদেশ থেকে আমির খানকে গ্রেফতার করে। প্রায় 58 দিন প্রথম দফাতে কলকাতা পুলিশের হেফাজতে, তারপরে জেল হেফাজতে আমির খান ছিল। আজকে ইডির তরফে আমির খানকে যখন ইডি আদালতে পেশ করা হয়, তখন ইডির তরফে আইনজীবী একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে তুলে ধরেন। বলেন যে তার গার্ডেন ব্রিজের বাড়ি থেকে 17,32,00,000 টাকা পাওয়া গেছে। অথচ আমির খান কি করেন, তার রোজগার কি, তার আয়ের উৎস কি, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। ফলত এই কোটি কোটি টাকা কিভাবে তার বাড়িতে পাওয়া গেল, এই টাকার আসল মালিককে, এই যাবতীয় বিষয় বিস্তারিত জানতে আরো তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এবং সেই কারণে ইডি তাকে নিজেদের কাস্টাডিতে 14 দিনের জন্য তারা চেয়ে আবেদন জানান। অন্যদিকে আমির খানের যিনি আইনজীবী ছিলেন, তার যেটা বক্তব্য যে তিনি যে কোনো শর্তে তিনি জামিনের আবেদন করেন, এবং ইডির যে এই বক্তব্য বা আবেদন করার যে বক্তব্য সেটাকে খারিজ করার আবেদন জানিয়েছেন। তার কারণ তার বক্তব্য যে ইতিমধ্যে তার মক্কেলকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে একই মামলাতে, তা সেক্ষেত্রে একই মামলাতে কি করে আরেকটি এজেন্সি আমির খানকে গ্রেফতার করতে পারে? তো এই দুপক্ষের বক্তব্য শুনে আপাতত অর্ডার রিজার্ভ রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে ইডির বিশেষ আদালত নগর দায়রা আদালতে তারা এই বিষয়ে নির্দেশ দিতে পারেন যে আমির খান এই মুহূর্তে জেল কাস্টাডিতে তিনি পাঠাবেন নাকি ইডি কাস্টাডিতে তাকে দেওয়া হবে।